योर टाइम डील्स कोलकाता न्यूज में आप सभी का स्वागत है। दीपावली और काली पूजा दोनों ही पास आ चुका है, तो पूरा पश्चिम बंगाल इसकी तैयारियों में जुटा है। मगर लोकप्रिय जनरल एंटरटेनमेंट चैनल आकाश 8 अपने दर्शकों के साथ अपने अनोखे तरीकों से त्यौहार मनाने के लिए विशेष विशेषज्ञ एपिसोड की एक श्रृंखला के साथ तैयार है। 18 अक्टूबर 2022 को प्रेस कॉन्फ्रेंस करके उन्होंने ये बता दिया कि 24 अक्टूबर 2022 को दोपहर 1:30 बजे से आकाश 8 उनकी काली पूजा की विशेष कड़ी पेश करेगी, बहुत ही लोकप्रिय शो राधुनी। आप सभी से अनुरोध है कि आप जाइए और इसे जरूर देखिए। आइए इस वीडियो के माध्यम से जानते हैं पूरी खबर। শুভ বিজয়া সেট পুরো একদম সুন্দর করে সেজে গেছে, সুন্দর করে সেজে, সুন্দর একটা এপিসোড, কি বলবেন? নতুন করে কিছু বলার নেই, কারণ প্রচণ্ডভাবে এক্সাইটেড আজকের এপিসোডটা নিয়ে। কালী পুজো বলে কথা, তার উপরে আবার তোমরা এতক্ষণে হয়তো জেনে গেছো যে মাটনের একটা রেসিপি হতে চলেছে, তো আমি সুপার এক্সাইটেড সেটা নিয়ে, কত সুন্দর করে রান্নাটা শিখবো তা নিয়ে, কারণ সেটা ভেজ একটা রেসিপি হবে যেহেতু কালী পুজো। তো খুবই মজায় মজায় কাটছে আজকে সারাটা দিন। মটনের রেসিপি ভেজ, নিরামিষ পাঁঠার মাংস, নিরামিষ মানে কেন, নিরামিষ পাঁঠার মাংস কেন নাম, নিরামিষ পাঁঠার মাংস কেন নামটা, এটা তো আমরা পরে জানতে পারবো, এটা তো এক্ষুনি কিছু বলা যাবে না। তবে একটা কথা বলতে পারি, যেটা ছোটোবেলা থেকে জেনে এসেছি, নিরামিষ পাঁঠার মাংস তখনই হয় যে যেই মাংসটা বলি হয়, বা বলির মাংস সবসময় ভেজ করে রান্না করা হয়, কারণ সেটা ভোগের মাংস হিসেবে, ভোগের প্রসাদ হিসেবে ওটা ট্রিট করা হয়, তো সেই কারণে ওটা নিরামিষ, এবং সেটা সেই কারণে ওটা নিরামিষ মানে ভাবেই আর কি, ভেজ প্রসেসেই রান্নাটা করা হয়, সেই কারণেই। আকাশ 8-এর হেসেল এত সুন্দরভাবে একজন সঞ্চালনা করছেন, বাড়ির রান্নাঘরের দায়িত্ব কতটা আছে? বাড়ির রান্নাঘরের দায়িত্ব এখন তো মাই সামলায়, খুব একটা সামলাই না, সামলাতে হয় না, খুব কম সামলাই, সামলাই মানে হচ্ছে ঠিক সামলাই না, ওটা ইচ্ছে করে মাঝে মাঝে রান্না করতে তাই করি। যদি একটা প্রশ্ন করে, ইলিশ না চিংড়ি কোনটা বেশি পছন্দ করেন? ইলিশ অবভিয়াসলি। দর্শকদের জন্য দীপাবলির কী বলবেন? দর্শকদের জন্য আমার তরফ থেকে দীপাবলির শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা, এবং সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সেফ থাকুন। শুভবিজয় বলে ভারাক্রান্ত করুন না, দীপাবলি সামনে চলে আসছে, আজকের আকাশটা রাধুনি সেটে কী বলবেন? সবাইকে যারা দেখছেন তাদের প্রত্যেককে শুভ বিজয়, বড়দের প্রণাম জানাই, এবং আগাম শুভ দীপাবলির এবং কালী পুজোর শুভেচ্ছা জানাই, সবার খুব ভালো কাটুক। আর আজকে এখানে এসে একেবারে একটা নতুন অভিজ্ঞতা হবে এই আশা নিয়ে, গান তো এখানে এসে আমি গাই আকাশের পর্দায়, কিন্তু এই প্রথম রান্না রান্না করতে এসেছি রাঁধুনিতে, তো সেটা একটা একদম অন্যরকম অভিজ্ঞতা হবে, সেই আশা দিয়ে এসেছি, আশা করি সবার ভালো লাগবে, আমার তো খুব ভালো লাগছে। বাঙালির পুজো মানে সেখানে গান, খাওয়া দাওয়া একেবারেই হতেই পারে না। স্পেশাল দেখো, বাঙালিদের উৎসব মানে তার সাথে মাটন একটা ওতপ্রোতভাবে জড়িয়ে, তো মাটনেরই একটি বিশেষ পদ আজকে শেয়ার করব সবার সাথে। এই তো কালী পুজো, আমরা মাকেও অর্পণ করে থাকি, কিন্তু এইটা এই পদটা যেটা মেন ব্যাপার, এটা আমরা নাম দিয়েছি নিরামিষ মাংস, কারণ আমরা এখানে রসুন পেঁয়াজ কিছুই ব্যবহার করছি না, অন্য কিছু জিনিস দিয়ে এটা বানানো হবে। সবার আশা করি খুব ভালো লাগবে, আমার খুব ফেভারিট এই ডিশটি, আশা করছি সবার ভালো লাগবে। একটা প্রসঙ্গে যাব, মানে নিরামিষ মাংস, মাংস তো অ্যাকচুয়ালি আমরা ননভেজ বলে, ননভেজ বলি, যেহেতু আমরা রসুন পেঁয়াজটা ইউজ করছি সেই জন্য এইটা মাথায় রেখে করা হয়েছে, কিন্তু মায়ের পুজোতে আমরা অনেক সময় তো দিয়ে থাকি, সেইটা মাথায় রেখে এটা নামটা এভাবে দেওয়া আছে। এত গুণ মানে রান্না তার সাথে সমান দক্ষতায় গান সামলে যাচ্ছেন, কীভাবে পসিবল হচ্ছে? গানটাই ঠিকঠাকভাবে সামলে যাচ্ছি, রান্নাটা মাঝে মাঝে করি, এটা মানে সমান দক্ষতায় নয়, মাঝে মাঝে করি, করতে ভালো লাগে। ওই মিউজিক ইন্ডাস্ট্রিতে যখন পা দিলেন, শুরুর দিনটা আর আজকের দিনটা অনেক ডিফারেন্স আছে, অনেক আপস অ্যান্ড ডাউনস গেছে, আমাদের শিল্পীদের সামনেরটা, কিন্তু অফ স্ক্রিনে তাদেরটা আমরা কেউ দেখি না, তাদের স্ট্রাগলটা, সেই দিনটা যদি একটু মানে কেমন ছিল যদি বলেন। আমি অ্যাকচুয়ালি একটা গ্রামের মেয়ে, তো সেখান থেকে মায়ের হাত ধরেই আসা কলকাতায়, গান শিখতে আসা সব কিছুই, তো সেটা তো আমার স্ট্রাগল তো বটেই, সাথে আমার মা এবং আমার ফ্যামিলির সবার স্ট্রাগল, এবং আমার কিছু ওয়েল উইশার্স ছিলেন, আছেন, এবং তারা থাকবেন আশা করি, তাদের সাহায্যে আজকে এখানে এসে পৌঁছানো, তো সেটা মানে সাকসেস মানে তাদের কথা মনে পড়ে, এবং মা ওতপ্রোতভাবে জড়িত আমার প্রত্যেকটা স্টেপের সাথে। যারা নতুন আপকামিং জেনারেশন, যারা ইন্ডাস্ট্রিতে আসতে চায়, মিউজিক নিয়ে এগোতে চায়, প্রচুর অনেক প্রতিভা আছে, তাদের ক্ষেত্রে কী টিপস দেবেন?
টিপস দেবো যে একটাই কথা বলবো, এখন না সবাই খুব ইম্পেশেন্ট হয়ে গেছে, সবাই খুব অধৈর্য হয়ে গেছে, এইটা বোধ হয় আমাদের কারোর জন্য ঠিক নয়। কারণ ধৈর্য সব জায়গাটাই রাখতে হয়। ধরো আমি একটা ছোট্ট ঘটনা দিয়ে বলছি, এখন যারা গান শিখতে আসেন তারা মানে ভাবে যে ছ মাসের মধ্যেই মধ্যে কিছু একটা হতে হবে বা হয়ে যায়, তাদেরকে আমি এটাই বলেছি আমরা যখন স্কুলে ভর্তি হই তখন কিন্তু আমরা আলটিমেটলি কেরিয়ারে কী করবো পড়াশুনো নিয়ে সেটা বুঝতে পারি না। তো সেই সময়টা যখন আমরা পড়াশোনার ক্ষেত্রে দিচ্ছি, গান বাজনার ক্ষেত্রে আমাদের সেই ধৈর্যটা এবং সময়টা দেওয়া উচিত। এবং নিজে ধৈর্য রেখে যদি আমি ঠিকভাবে শিখতে পারি এবং সময়ের সাথে সাথে নিজেকে একটু আপডেটেড রাখতে পারি, আমার মনে হয় তার কাজের অসুবিধা হবে না, সে ঠিক কাজ করবে। তো মায়ের গানটাকে কেন বেছে নিলে? অনেক রকম এখনকার মানে জেনারেশন মানে মানে অনেক কিছু ব্যাপার, জায়গা থেকে মায়ের এত সুন্দর গান কেন বেছে নিলে? আজকে কালী পুজো বলে বিশেষ দিন বলে মায়ের গান গাইছি, নাহলে অন্যদিন অন্য সবই গান গাই। এমনি আমার ভজন শুনতে আমি দেখেছি মানুষ ভালোবাসেন এবং আমার নিজেরও ভালো লাগে, ছোটোবেলা থেকেই ছোটোবেলা থেকে পুজো আর্চা করতে ভালো লাগে, সেই কারণে আর সেই কারণে আজকে এই স্পেশাল দিনে আকাশ আর ডেকেছে আনন্দ সহকারে এসেছি। দু লাইন হয়ে যাক দর্শকদের একদম আমার চেতনা চৈতন্য করে দিমা চৈতন্যময়ী, আমার চেতনা চৈতন্য করে দিমা চৈতন্যময়ী, তোর ভাব সাগরে ভেসে আমি, তোর ভাব সাগরে ভেসে আমি, হব আমার তোর পদাশ্রয়ী, আমার চেতনা চৈতন্য করে দিমা চৈতন্যময়ী। আর কয়েকটা দিন পরে চৈতন্যময়ী আসছে, দর্শকদেরকে দর্শকদের আগাম শুভেচ্ছা, মায়ের কৃপায় সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক এবং সবাই আনন্দ করুন, অবশ্যই সাবধান ভালো থাকবেন। থ্যাংক ইউ। আকাশ শাটের এত সুন্দর একটা শো রাধুনি এতদিন ধরে চালিয়ে যাচ্ছেন, মানে আজকে একটা সেই শোয়ে তৃষা দিয়ে আসছে, কী বলবেন কেমন লাগছে? রাধুনি তো বাংলা টেলিভিশনের লংগেস্ট কুকারি শো, তবে আমি এটা ডিরেক্ট করছি 4 বছর ধরে 2018 থেকে, এবং এখন তো রাধুনি জনপ্রিয়তার তুঙ্গে। তৃষাকে আমি অনেক ছোটোবেলা থেকে চিনি, তৃষার আমরা যেটা করি সেটা হচ্ছে যে এই যে বিশেষ দিনগুলো, যে বিশেষ দিনগুলো মানুষ আনন্দ করে কাটাতে চায় আর কি, ভালো খাবার, ভালো গান, খানা আর গানা এই দিয়েই সমস্ত পার্বণগুলো হয় আমরা জানি। তো ন্যাচারালি তৃষা আজকে আমাদের বিশেষ অতিথি এবং শ্রীতমা রয়েছে। শ্রীতমাও খুব ভালো গান করে, অনেকেই হয়তো জানেন না, আবার অনেকেই জানেন যে শ্রীতমা কোথাও গান শেখেনি, কিন্তু ওর সুর একটু হিলে যায় না। আর কালী পুজো মানেই আমরা জানি যে মাংস খাওয়া থাকবেই, ভালো সাজগোজ থাকবেই, প্রচুর প্রদীপ থাকবে, সেট দেখে বোঝাই যাচ্ছে যে জবা ফুল যেগুলো কালী পুজো বলতে আমরা যেগুলো বুঝি সেগুলো যতটা সম্ভব সেগুলো আমাদের পক্ষে রাধুনির হেসেলের মধ্যে করা সম্ভব, সেগুলো দিয়ে সেটটা সাজানো হচ্ছে। আর ডিরেক্টর খুব ভালো কাজ করছে এবং সেই সঙ্গে লাইট হচ্ছে, ডিওপি রয়েছে, প্রোডাকশানের সবাই রয়েছে, আজকে সবাই আমরা খুব উত্তেজিত আর কি, এইটা হচ্ছে বিষয়। এবং তার সঙ্গে যেটা আছে সেটা হচ্ছে রান্নাটা শেষ হলেই কতক্ষণে খাওয়া হবে, সেই মজাটাও রয়েছে, এবং সেটা অবভিয়াসলি নিরামিষ মাংস। দীপাবলির দর্শকদের একটা উইশ করে শুভ দীপাবলি সবাইকে, ভালো করে কাটান, বাজি ফাটান কিন্তু সাবধানে ফাটান, নিজেদের দিকে খেয়াল রাখুন, আর অবশ্যই চোখ রাখুন আকাশ আটের পর্দায় ঠিক দুপুর 1:30। আপনার নাম? পম্পি।